আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সিএম টু ডঙ্গল ইউজারদের জন্য সুখবর হচ্ছে এসপি ডি যেগুলো আপডেট সিপিইউ আছে সেগুলোর জন্য নতুন আপডেট আসছে, সেটা হচ্ছে এসপি টু 2.05 নতুন আপডেট আসছে এটা। আর এটা আপডেট করতে চাইলে, অর্থাৎ যারা নতুন 2020 সালে সিএম টু ডঙ্গল কিনেছেন তাদের জন্য, আর আপনার এইটাকে আপডেট করতে হবে ডঙ্গল ম্যানেজার দিয়ে, সিএম টু ডঙ্গল ম্যানেজার। এবং কীভাবে আপডেট করবেন সেটা আমি দেখাচ্ছি। আপনার ডঙ্গল ম্যানেজারটা ডাউনলোড করে নেবেন, নেওয়ার পরে এইভাবে ওপেন করবেন। দেখেন আগে ছিল 1.72, এখন আসছে 1.76। এখন এটা অবশ্যই নেট কানেক্ট থাকতে হবে, দেখেন এখানে নেট কানেক্ট আছে, নেট কানেক্ট থাকতে হবে। এখানে এইখানে যাবেন আপডেট ফার্ম হয়ে, যাওয়ার পরে এখানে আপডেটে ক্লিক দিবেন, একটু সময় নিবে। দেখেন আপডেট হচ্ছে এইভাবে। অবশ্যই আগের ডঙ্গল ম্যানেজারটা আপনারা ডিলিট করে নতুন এই ডঙ্গল ম্যানেজারটা ডাউনলোড করে নেবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, গুগল ড্রাইভ লিঙ্ক, আপনারা খুব ইজিভাবে ডাউনলোড করে আপনাদের সিএম টু ডঙ্গল যারা নতুন কিনেছেন 2019 সালে বা 2020 সালে, তারা আপনাদের সিএম টু ডঙ্গলটা আপডেট করে নিতে পারবেন খুব ইজিভাবে। দেখেন এখানে হয়ে গেছে, আপডেট হয়ে গেল, এটা দেখেন আপডেট হয়ে গেছে। অবশ্যই নেট কানেক্ট থাকতে হবে, নেট কানেক্ট ছাড়া কিন্তু আপডেট হবে না, এতটুকুই কাজ, আর কিছুই নেই। এইভাবে আপনারা ডঙ্গল ম্যানেজার দিয়ে আপনাদের সিএম টুটা আপডেট করে নিতে পারবেন। আর নতুন কি আসছে সেটা দেখাচ্ছি, দেখেন এটা ছিল আগে 2, এখন 2.05 চলে আসছে, দেখাচ্ছি। নতুন নতুন সিপিইউ যেগুলো আসছে, ওরিও ভার্সন যেগুলো আসছে, সেগুলো আপনারা এটার মাধ্যমে করতে পারবেন। দেখেন চলে আসছে, দেখেন 2.05 ভার্সন, এটা 2.05 নতুন নতুন ভার্সন। এখানে দেখেন, এখানে দেখেন 77, 31 অনেকগুলো আসছে এখানে স্পিডের ভিতরে, দেখেন অনেক চলে আসছে। দেখেন সিম্ফনি আছে এর মধ্যে, সিম্ফনি i68 v99 Z15। যাই হোক, আপনারা অবশ্যই আপনাদের ডিভাইস সিএম টু ডিভাইস যদি থাকে তাহলে আপডেট করে নেবেন। আর ডঙ্গল ম্যানেজার আপডেট, ডঙ্গল ম্যানেজার 2020 সালের যে ডঙ্গল ম্যানেজার, সেটা আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে, অবশ্যই নেট কানেক্ট থাকতে হবে, ডাউনলোড করে নিয়ে আপডেট করবেন। তাছাড়া কিন্তু আপনার এই আপনি যদি সেট আপ দেন, সেট আপ দেওয়ার পরেও কিন্তু এটা ওপেন হবে না। আজ এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম।